প্রকৃতিতে ছড়িয়েছে শীতের গন্ধ। ভ্রমণ পিপাসু এবং প্রকৃতি প্রেমীদের সবচেয়ে পছন্দের সময় এই ঋতু। খুঁজে নিচ্ছেন তাদের সময় উপযোগী গন্তব্য। বিচিত্র এই প্রকৃতি যেন তার সৌন্দর্যে হারিয়ে যেতে হাতছানি দিয়ে ডাকছে সবাইকে, আর সেই ডাকেই সাড়া দিচ্ছেন প্রকৃতি প্রেমীরা। শহরের ব্যস্ততা আর যান্ত্রিক কোলাহল থেকে বিরতি নিয়ে প্রকৃতির সান্নিধ্য পেতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াতে চায় মন। আজকের আয়োজন তাদের জন্যই। চাইলে ঘুরে আসতে পারে শহরের কাছাকাছি সবুজের ছায়া ঘেরা শান্ত নিরিবিলি চমৎকার কিছু রিসর্টে। এই শীতের দিনগুলো কাটানোর সেরা উপায় হয়তো। ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা, ঢাকা থেকে 31 মাইল দূরে গাজীপুরের নলজানি গ্রামে ভাওয়াল রিসোর্টের অবস্থান। শালবনের ভেতরে সবুজের ছায়া ঘেরা এই রিসোর্টে রয়েছে বিশাল সুইমিং পুল, যা এখানকার মূল আকর্ষণ। এখানে 62টি ফ্যামিলি ভিলা সহ রয়েছে জিমনেসিয়াম, স্পা, সাইক্লিং, বারবিকিউ সহ নানা সুযোগ সুবিধা। সবুজে বেষ্টিত নান্দনিক এই রিসোর্টটি ছুটি কাটানোর জন্য চমৎকার একটি জায়গা। নক্ষত্রবাড়ি রিসোর্ট, গাজীপুরের রাজেন্দ্রপুরে অবস্থিত নক্ষত্রবাড়িতে রয়েছে সুইমিং পুল, ওয়াটার বাংলো কটেজ, হোটেল বিল্ডিং, ডাইনিং এবং কনফারেন্স হল। নক্ষত্রবাড়ির মূল আকর্ষণ বাঁশ ও কাঠ দিয়ে গড়ে তোলা 11টি কটেজ বা ওয়াটার বাংলো, বোটিং এবং মাছ ধরার ব্যবস্থা। এই রিসোর্টে প্রকৃতি ও প্রাকৃতিক উপাদান প্রাধান্য পেয়েছে। শহর থেকে দূরে সবুজের মাঝে প্রকৃতির কাছাকাছি কিছু সময় কাটাতে চাইলে যেতে পারেন নক্ষত্রবাড়িতে। চট্টগ্রামের ভাটিয়ারির মাটিটা, চট্টগ্রামের ভাটিয়ারির মাটিটা এই সময়ের অন্যতম জনপ্রিয় রিসোর্ট, যা পাহাড়ের মধ্যে অবস্থিত। এটি একটি অ্যাডভেঞ্চার ধর্মী ইকো রিসোর্ট আর ওয়েলনেস প্রজেক্ট। প্রতিটি রুম পরিবেশ বান্ধব, অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য ইনস্ট্রাক্টর, জিম লাইন, দড়ি টানাটানি, ক্যাম্পিং, বোটিং, কায়াকিং সহ মজার সব অ্যাক্টিভিটি রয়েছে। রয়েছে নান্দনিক সুইমিং পুল, চাইলে পাহাড়ে ট্রেকিং করতে পারবেন। রাতে প্রজেক্টরের মাধ্যমে মুভি দেখানো হয়, সঙ্গে রাতের খাবারে থাকে লাইভ বারবিকিউ, পরোটা, সবজি, চাউমিন। শ্রীমঙ্গলের সুইস ভ্যালি রিসোর্ট, শমশেরনগরে বাংলাদেশ বিমানবাহিনীর ঘাটির পাশে অবস্থিত সবুজের ছায়া ঘেরা একটি চমৎকার রিসোর্ট। গ্রামীণ আবহে তৈরি এই রিসোর্ট গড়ে উঠেছে পরিবেশ বান্ধব সব উপাদান দিয়ে। দুজনের জন্য নন এসি রুম 2,500 টাকা আর এসি রুম 3,700 টাকা। এছাড়া 15,000 টাকা পর্যন্ত বিভিন্ন প্যাকেজ রয়েছে সুইস ভ্যালি রিসোর্টে। মালনীছড়া চা বাগান, সিলেট। উপমহাদেশের সবচেয়ে বড় এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান এটি। 1,500 একর জায়গার উপর এই চা বাগান। বর্তমানে বেসরকারি তত্ত্বাবধানে থাকলেও কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নির্দ্বিধায় ঘুরে বেড়ানো যায় বাগানে। প্রথমে আসতে হবে সিলেটে, এরপর শহরের যে কোনো জায়গা থেকে রিক্সা বা সিএনজি চড়ে সহজেই যাওয়া যাবে মালনীছড়া চা বাগানে। ঢাকা ও ঢাকার বাইরে এমন আরও অনেক রিসোর্ট রয়েছে। আপনার হাতে ফোন থেকেই সার্চ দিয়ে বেছে নিতে পারেন আপনার পছন্দের লোকেশন, সাথে জেনে নিতে পারেন আপনার সব ধরনের তথ্য। তবে ছুটির আনন্দটা ফিকে হয়ে যেতে পারে যথার্থ সতর্কতা অবলম্বন না করলে। এ সময়ে যাত্রা শুরুর সময় অবশ্যই গরম কাপড়, নিয়মিত ঔষধপত্র, ডেটল, স্যাভলন, ব্যান্ডেজ ও তুলার মতো কিছু ফার্স্ট এইড সামগ্রী সঙ্গে রাখতে ভুলবেন না। শীলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।